পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস আর তুমি কাঁদতে আছো কেন? কাবিলা কোথায়? কাবিলা আছে, আমি হাবুভাই বলতে আসে নাই। হাবুভাই আমরা না ভালো নাই। হাবুভাই তুমি যাওয়ার পর অনেক ঝামেলা হয়ে গেছে, সবকিছু খুললে বলতে আসি। চল হয়েছে বলো, আমি বলতে আসি। চল দাদু কথা আছে। স্যার বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই স্যার। আমি একদম ঝাউরা না, পুরো বোধহয় স্যার ও তো আমার চেয়ে বেশি বোধহয় স্যার। এই আমাকে স্যার আছে ভাই, শিবন তোরা কই গেলি? যাবো চলে আসছে ভাইয়া। শুভম আই তো তুই আসো, আমাকে আটকে রাখছে স্যার। তো স্যার তাদের আটকেই রাখছেন কেন? আরে ওনারা তো এয়ারপোর্টের ভেতরে এলোপাথি দৌড়াদৌড়ি করতেছে। আরে বুঝলাম না, আপনারা এয়ারপোর্টে দৌড়াদৌড়ি করতেছেন কেন? আরে নিয়ে এটা কি দৌড়াদৌড়ির জায়গা নাকি? এই বেটা শিমুল আমার পাশে চিমটি দিয়া দৌড় দিছে, আর আমি ধরতে গেছি। বিশ্বাস করেন স্যার, ও আমার পাশে চিমটি দিয়া দৌড় দিছে, আর আমি ধরতে গেছি। এই তুই আমার পাশে চিমটি দিছস কা? তুই দিছস কা? এই মিয়া রাই স্যার, সরি, এগুলা কি মানামারি করতেছেন? ধর মিয়া স্যার, সরি ভুলে গেছি। এই যে মোরা আসছে, আসলে মোদের বড় ভাই কাতার থেকে আসছে, তারে রিসিভ করে দেয়, কিছু মনে করেন না। চলো ওইদিকে চলো, শেষে পুলিশ আবার তাদের ধরে। সবার মুখে চলে শুধু একটাই নাম, ব্যাচেলার ব্যাচেলার। কইরা লাগাই দিল তোলপার তোলপারে ব্যাচেলার, কমিউনিটি জোরদার। দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলো যাবো পুরাই। যদি আপনি কাম চালাবেন আমারে তো কইতে পারতি, আমি কি ভাগ চাইতাম? মুই বুঝতে পারতেছি না, এক ক্লিপ লই আপনারা এরকম শুরু করছেন কেন? আর আমি ওরো তুমি মিয়া পাশা ভাই ছোট ভাই আমাকে কইবে না? না না পাশা ভাই আমি দেই না, আমি দিতে চাই। দিবা এখন দিবা? তুমি কি নিয়ে দলা খাইছো? কারোর সাথে কিছু করছো? না বাড়া ঠিক আছে, নিশ্চয় কাতার নামে কোনো ফরেনের লগে আকামতা করছে, নাহলে হিয়ার পুলিশে ধরবো। কিল্লে কারে মারছিল? ওই বাসার কাজের বড় হয়ে ভাইয়া এয়ারপোর্ট তো হেভি সুন্দর। দাদু কাবিলা কত উচ্চ বংশের ছেলে, কত বড় বাড়ি, কত আরাম আয়েশে থাকে, কত দামি দামি পোশাক আশাক পরে, ভালো মন্দ খায়। ওর জেলখানা অনেক কষ্ট ইতিহাসে দাদু, কত আপনার মতো জেলখানা মানায় নিতে পারবে না দাদু। মায়া মানুষের মতো কান্তা সুস্কা তুই, জেলখানা তো পুরুষ মানুষের লেগা বেটা। আমি আমার জেলখানার ভাই বোনদের কয়ে দিছি, ওরে ওরা ওর বাড়ির চাইতে আরামে রাখবো, ভালো রাখবো। দাদু আপনার কাছে একটা অনুরোধ, আপনি সারাম না সাইরা আপনি আপনার ভাই বেড়াদারে বললে দেন, তারা যেন কাবিলারে একটু আরাম আয়েশে আদর যত্ন কইরে রাখে। এই আমার কি তোর চাটামবাজ মনে হয়? এক কথা কইবার কস বেটা, কইলাম না কয়ে দিছি? তোর তো দেখি কাবিলার লেগে হালকা পিরিত বাইরা গেছে, আমি জেলে থাকলেও তো আপনি কান্দুল বইলা মনে হয় না। দাদু আপনি ওইখানে থাকলে তো অনেক আরাম আয়েশে থাকেন, ওটা তো আপনার নিজের বাড়ি, আপনি ওইখানে থাকলে আমিও এখানে একটু আরামে থাকতে পারি। তাহলে ধৈরা ল, কাবিলা আমার বাড়িতে বেড়াইতে গেছে, কান্দা বন্ধ কর। তুই আর কি মনে করছিস আগের মতো মাল মুল খাচ্ছে তোরা? হ্যাঁ মামা ভরপুর করে চলে সুন্দর করে রেল লাইনে। কি কস কই চল? এ কাবিলা আবু ভাই, কাবিলা কি করো? আমি চল লাইছি কাবিলা। কি রে শুভ, মানে আজ জেলে আছে এটা দেখানোর লাগি আবু ভাইয়ের কাতার তুন ডাক দিল ইনছো? আরে না বেটা, এ তো কাতারে ঢুকতেই পারে নাই, তার কাগজপত্র ঝামেলা ছিল, পুলিশ তারে পাঠাইয়ে দিয়েছে। এবারে ঢুকতে আর নো মানে টি হামেশা যা আছিল বেকুল লস। আল্লাহ যা করে ভালো জন্য করে কামিলা। এই হাবু ভাই কান্দিও না তুমি, আল্লাহ ভরসা তোমার দখলে আমরা আবার কাতার পাঠাইও। তুই আসাতে ভালো হয়েছে হাবু ভাই, আমি তো দেওয়ার ভিতরে কট খাই বইরেছি। এগুলো তো কইলাম একখান উকিল মুকিল ধরে আরে ভিতর তুমি বাইর করতে,
তুই আসো মুরব্বী মানুষ, তুই ওকে লগে কথা বলি, হিগুনরে একখানে সাপোর্ট দিও। তুই তোরা যে বাইরে থাকি আমরা কি পালাইতেছ সেটা তুই দেখতেছিস ভিতরে বই। তুই একদম চিন্তা করিস না কামিলা, তোর সারানোর ব্যবস্থা করতে আসি। আরে ভাইয়া চিন্তা করতাম না কি লেয়ানে তার দম বন্ধ এসতেছে, দেখেন না কাকলকে থাকি গোসল করে না 17 দিন হবে ভাইয়া, গার গন্ধে হাত পাইতে যায় না। আরে কি গসপেট না, জেলখানায় মানছে কত আরামে থাকে, আমি থাকছি না আর তোর দম বের হয়ে যেতেছে। আরে ভাই আমনে তো এরকম মালখো ডালখোর লগে থাকি অভ্যাস, আমার কি কোনো অভ্যাস আছে? পাইলে আইয়েন না থাকেন না আমনে, আমনে তো হেভি পাওয়ার বলে জেলখানা। আরে বেটা তোরে দেখে তো আমার মনে চাইতেছে দুই দিন আইসা বেড়ায় যায়। তো বেড়া না আইয়েন? আরে ভিতরে তো গঞ্জাম বাইদার হইছে, ওটা ছোট তারপর এক পাকা। এই পাশা ভাই সাবাবাজি করে ছাড়িয়ে না, জেলখানা থাকতে থাকতে আর এখন বেগুন মুখস্থ হয়ে গেছে, বুঝো হয়ে গেছে। এই শুভরে সেমিস্টার কি দিতাম হারুন নি এবার? আরে পারবি ভাই না, সেমিস্টার ফাইনাল দেরি আছে, ততদিনে তোর জামিন হয়ে যাবে। কেমনে পরীক্ষা দিও, আই কি স্টুডেন্ট আসি হও না নাকি? আরে বাতিল লিস্টে হালাই দিছি। আরে না না না, সারো তো সবই জানে, তারা মাইন্ড নেছে বেটা। শুভ আই বুঝতেছি না আর ভবিষ্যৎ কি অন্ধকার ভাইয়া। আরে দায়িত্ব দে নাই আমরা দুই দিনের মধ্যে বাইর করে দিয়ে। এরে তুই কি মেয়া মাননি, তোর আলাদা করে কি বুঝাইবো? তুই সিচুয়েশন দেখতেছস না ভাইয়া? তারাই তো অনেক কিছু করে ভালো দেনা, আমি তো কইছি তোর যে পাশা বরাবর পোস্ট দিদি, হাতে ডরে মামলা তুলি লইব আর আমরা দুই দিনের মধ্যে বাইরে যাবেন। বন্ধু আরো কে রিকোয়েস্ট রাখবে নি শুভ, শিমুলে হাতে বরাবর দুকে লাথি মার। আরে ভাই তুই তো মার। আরে বেটা লাথি মার, এর বাইর কর না সামনে, তুন বাইর কর। আমি লাথি মারতে না, তো কোনো মানু বোঝে না। চুরি সাজরে বাদ দাও, সিগারেট পালে পালে। আরে বাবা সিগারেট সিগুন দেশে গিরি ছিলে যে বেগুন খাইয়ে না। আরে বেটা তুই যাও কে বেটা? হ্যাঁ নাইটা দেখবো। তুই যাও কে? এই বেটা আস্তে কথা কস। ঝাড়ানোর ব্যবস্থা করতে আছি, লাগলে মোর একটা জমি বেচা দেবো। আরে সবুজ বিপ্লবের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র এবার স্থান করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের এই গৌরবময় অর্জনের অংশীদার হতে পেরে ন্যাশনাল এগ্রি কেয়ার গর্বিত। এনএসসি ন্যাশনাল এগ্রি কেয়ার, এসো স্বপ্ন ভলাই। কখন পুলিশে ধরছে ও কি করছে? তুই কি কিছু খাইছ মাইছতনি? পুলিশে ধরে লই গেছে, আজকে 7 দিন হয়েছে। আজকে 7 দিন হয়ে গেছে? কাবিলা কোনাই এখন? কাবিলা জেলে 7 দিন হয়ে গেছে, তোরা আর ফোন দাস না কিললে? আরে ইকের বন্ধু শুভ হই কোনে লয় না আরিনো, নারে তো আমনের প্রথম দিনই ফোন দিতাম। তুই আমারে জানাস না কিললে? তুই আমারে ফোন দিয়ে একবার বলবি না? আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা আসতেছি। ঠিক আছে কালাম্মা, আপনি তাড়াতাড়ি আইন, কাবিলা বাড়ি যাটাছি। আমি আসতেছি, আমি ঢাকাতে আসতেছি। আচ্ছা কালাম্মা, আসসালামু আলাইকুম। তুমি না মাতাতে বিদেশে যাওনের বুটটা ছাড়ান দাও,
তুমি তো বিদেশে গিয়ে আসলে কিছু করা পারবা না। বিদেশে গিয়া কাজকাম করে থাকতে হইলে একটু বুদ্ধি শুদ্ধি থাকতে হয়, লেহাপড়া জানতে হয়। তোমার তো এখানে ঘাটতি আছে। বিদেশ যাইব হাবু মিয়া, ওই যে বলদ কিছিমের মানুষ, ওই যে বিদেশ যাইব, বিদেশের মাংস ওরে বেচা দিব। আর যে ভুলবার ওই যে ইংরেজি শিখছে বাগ্গিস, যে ওইগুলি কও নাই, যদি কইতা বিদেশের জেলে হান্দাই তো তখন বাংলাদেশের তো নেই ক্যাটাই যায় তোমার জেলের তেন বাইক করতো। হয় মিয়া, মাথাতে বিদেশের ভূত ছাড়ো। কাকি, এবার তো আমি আমেরিকা যাব। এই মিয়া, তুমি তো ইংরেজিতে কথাই কওয়ার পারো না, তুমি আমেরিকায় গিয়ে মানুষের লোক কথা কইবা কেমতে? আর হেরা যদি কথা তোমারে কইবো তুমি কিছু বুঝা পারবা? ইংরেজি শিক্ষা নেব। হা বুমিয়া, তোমার কথা হই না মনে হইতেছে যে আমেরিকা বুঝি এই গুলিস্তান, যে কেউ চাইলি কি আমেরিকা যাইবার পারে? হ্যাঁ, আর তোমার কি হিগনের বয়স আছে আবু? এখনে তোমার বয়স হলো বিয়া শাদি করণের, সংসার করণের, বাচ্চা কাচ্চা পয়দা করবা, বাচ্চা কাচ্চা লিয়া স্কুলে যাইবা আইবা। আমি তো বিয়ে করতেই চাই, আপনারা তো কোনো মাইয়া খুঁজতে দেন না, আপনাদের অসিত আসলে না মোর জন্য একটা মাইয়া খুঁজতে দেওয়া। এমতে তোমার লিগে মাইয়া খুঁজুম? তুমি তো আবার ওই যে কচি মাইয়া চাও। খালি কচি মাইয়া না, হ্যাঁ সুন্দরী মা আছে, যার টাকা আছে প্রচুর, বুঝছো? আরে থোক ফালাইয়া, আবু মিয়া হুনো, তোমার লিগে আমি গ্যারামতে একটা সুন্দর সহজ সরল মাইয়া আইনা দিই। গ্যারামের মাইয়ারা সাংসারিক হয়, হ্যাঁ বিয়া করবা, সুখে শান্তিতে থাকবার পারবা, বুঝছো? বিয়া শাদি করো। না কাকি, ওই গ্রামের মাইয়া বিয়ে করবো না, ওই টাহা শহরের সুন্দরী উৎসবাংশের মাইয়া বিয়ে করবো। আরে দূর মিয়া, লও চা খাও, তোমারে বুঝায় কোনো কাম হইব না। কাকি চা খাবো না, কপি খাবো। কি খাইবা? কপি। এই মিয়া, এটা কপি না, এটারে কফি কয়, বুঝা পারছো? যেটা খাইবা এটা একটু ঠিক মতন কর, নাহলে মানুষ বুঝবো না তো। আমি তো কপিই বললাম। আচ্ছা হাবু, তুমি না আগে ওই যে জোস খাইতা জোস, এই কফি কফি এইটা আবার কবে থেনে ধরলা? কাতারে থাকা অবস্থায় আমি সারাদিন কফি খাইতাম। আচ্ছা ঠিক আছে, তোমারে কফি আইনা দিতাছি, মাগার ওই যে আমার কথায় থাকুন লাগবো। গ্যারাম তো একটা মাইয়া আনো, ওই মাইয়া বিয়া করবা, সাংসারিক হইবা, তুমি বাংলাদেশেই থাকবা, এহেন এই বিয়া শাদি করবা, এই দেশেই কিছু করবা, বুঝছো? আমি কেলে কি করছি এটা যদি শুনেন ভাই, আপনি নিতে পারবেন না ভাই? আপনি তো বড় ভাই ভাই, আপনারা যদি সব কাহিনী খুলে কই ভাই, আপনি ভাই নিতে পারবেন না ভাই, আপনি একটু করে ফেলবেন ভাই। ভাই আমার একমাত্র বউ, আমার মোটামুটি তিন দিনে একটা গিফট নষ্ট ভাই, আমি যা যা করছি ভাই, যা বাপ করছি, যা যা টাকা পয়সার দোকান করছি ভাই, যা বরাদ করছি, সবাই বউটার জন্য করছি ভাই। আজকে সকালে ভাই আমার বউটার ভাই কিডনি অপারেশন ছিল ভাই, সেই কিডনি অপারেশন করতে গিয়ে ভাই আমার বউটা মারা গেছে ভাই। আরে ভাই, আরে লাডিয়া লাডিয়া আছে না লাডিয়া, পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, মানে ফ্রুটসের গুডনেস আর ফ্রুটিকা।
বাবু ভাই বললেন চা খাইবেন চা বাসায় খাইয়েছ পান না পান খাই না সিগারেট আবার সিগারেট মুই খাই নাকি লাল পানি খাইবেন তুই খাওয়াবা হ্যাঁ আমি খাওয়াম লাল পানির লগে যা যা লাগে সব খাওয়াম কিন্তু আরেকটা কথা শুনতে হইবে তোর আবার কি কথা শুনতে হইবে এই যে আপনি কাতার যায় এত বড় হোকা খাইলেন আপনি কোনো লাভ হইছে আর কথা শুনেন লাভ হইব তোর আবার কি কথা আপনি রে বিদেশ আড়ামু আপনি তো জানেন আর আত্মীয় স্বজন সবাই বিদেশে আপনি আমার টিয়া দেন আপনি বিদেশ আড়াই দিয়ে এসাম রে হাত ছড়া কি হইছে তোরে বলছি হাত ছড়া আর লাল পানি খাওয়াম তো এই সম্রা সবাই একসাথে দাঁত ফলাইয়া দিব ওসব বোঝামরা তুই আমার বিদেশ পড়াবো না তুই আমার বিদেশ এ তুই বিদেশের নকশা দেখছো দেখছো তুই কখনো এই সম্রা তুই যে বিদেশে পাঠানোর নাম কইরা মোবাইলে টাহা বসছো এটা হাফের তো আমার বিদেশ পাঠাইতে চাও সব প্রায় একসাথে দাঁত ফালাইয়া দিন বেড়া কি আবার তুই আমার সিগারেট খাওয়ার কথা বললা কেন আরে ভাবছিলাম দুই ভাই মিলে ফ্রি হয়ে যাব দুই ভাই মিলে ফ্রি হয়ে যাইবা মানে তুই কিসের ফ্রি হবা তুই আর আমি কি এক এ সামরা তুই একটা দুধের সারা তুই আমারে বলো ফ্রি হবা হ্যাঁ দুইজন মিলে বিয়ে করার কথা ছিল না ওরে আল্লাহ তুই বিয়ের কথাও বলো তোর তো মোছো কথায় অনাই দাঁড়িয়ে কথায় নাই তুই আবার বিয়ের কথা আমার যাদব সামরা একদম মুখ সামলাইয়া থাকবা বললাম এ হাবু ভাই কাতারে কি গেছে কাতারে কি খেলেন আর কাবিলারে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কাবিলা মোরে মানা করে দিয়েছে যাতে আমাদের কোনো কিছু না জানাই ও বারবার বললে দিয়েছে আম্মা যদি কিছু না বলে আম্মা যদি শুনে যে মোরে পুলিশ ধরে নিয়ে গেছে আম্মা এই কষ্ট মানতেই পারবে না মরেই যাবে এই ভয় আন্টি আমরা কিছু জানাই নেই আপনাকে আন্টি আমরা প্রতিদিন যাইয়ে কাবিলার লোকে দেখা করতেছি ভালো মন্দ কিনে দিয়ে আসতেছি ওর খাওয়া দাওয়া যাতে কোনো রকমের প্রবলেম না হয় সব কিছু দেখতেছি আর এদিক দিয়ে উকিলের সাথেও কথা বলছি ওর ছাড়ানোর ব্যবস্থা করতেছি আন্টি টাকা পয়সা যেমনি হোক আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি আন্টি তোর তোর আব্বার সাথেও কথা বলছি আঙ্কেলে রিকোয়েস্ট করছি যে যেমনি হোক মামলাটা উঠাইয়ে নিতে আপনি আন্টি টেনশন করেন না মোরা মোগরেন থেকে যা যা করার চেষ্টা করতেছি আন্টি আন্টি আপনি মোগরে ভুল বুঝেন না মাফ করে দিয়েন আন্টি হাই আপা আপনি একসাথে চিন্তা করবেন না বড় তো একটা দুর্ঘটনা ঘটে গেছে ওই তো চললেই আইছি ওই সব দেখতে আছি কিভাবে কাবিলাটা সারানো যায় সেই ব্যবস্থা করতে আছি আপনি শুধু আল্লাহরে ডাকেন তাহলেই সব ঠিক হইয়া যাইবে এনে আন্টি আপনি টেনশন করেন না জেলখানার ওইদিকে আমার অনেক ভাই ব্রাদার আছে অগো আমি কয়া দিছি ওরা কাবিলারে দেখা শুনে রাখবো আর জেলখানা তো কাশিমপুরে কাশিমপুর আমার পকেটেই মনে করেন কাবিলা আমার আশেপাশেই আছে আর ছেলেরা জেলে বসে কিয়া খাইব কিয়া করব এই টেনশনে আমি শেষ আন্টি আপনি কোনো চিন্তা করেন না কাবিলা মানুষ ছাড়া যা খাইতে চাইব সব খাইতে পারবো আচ্ছা ভাই হইছে আন্টি আপনি কোনো টেনশন করবেন না আমরা সব ব্যবস্থা করতেছি আপনি একটা কাজ করেন আপনি খালারে নিয়ে মোগর এই রুমে থাকেন মুই রুম টুম সব পরিষ্কার করে দিতে আছি আপনি যতদিন ইচ্ছা থাকেন আমরা এদিক দিয়ে কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতেছি না আই এলো থাকতাম না আই সাদিয়ারি নিয়ে আর বোনের বাসা চলে যাব ভাব তোমরা এনে আরাম করে থাকো আর হল আর সারানের ব্যবস্থা করো টিয়া পয়সা যা লাগে আই সব দিব আরে উকিলের লোকে ফোনে কথা কয়ে দাও জি জি আন্টি মুই আপনার উকিলের সাথে কথা বলাইয়া দেবো যা যা করা লাগে মোড়া মুগো সাধ্য মতো চেষ্টা করবো আল্লাহ ভরসা কি রোজা রেখেছেন আমি তো সপ্তাহে দুই দিন রোজা থাকি
কবে ধরি? আজকে থেকে শুরু করছি। তোমরা জড়িত থাকো বা না থাকো মামলাটা আমি তুলে নিচ্ছি। তোমরা কাবিলাকে ছাড়ার ব্যবস্থা করো। ঘটনাটা আমি ঘটাতে চাইছিলাম, হয় ঘটাই দিছে। একই পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস আর